মন ভালো করে একটা ছবি দেখাবো আপনাদের শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে সেখানে কিন্তু একেবারে ময়ূর পেখম মেটে সেই ছবি আপনাদের দেখাবো আমরা জানি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে আজও কিন্তু রাজ্য জুড়ে বৃষ্টির একটা সম্ভাবনা আপনারা দেখেন সাধুর পেখম মেলেছে রংকেরাবন্দী হয়েছে সেই ছবি এই দুর্লভ দৃশ্য দেখতে পাচ্ছে সেই ছবি একটা ছবি মনোমুগ্ধকর একটা ছবি ধরা পড়েছে কলকাতা টিভির প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান যে ছবি আমরা দেখতে পাচ্ছি সত্যি একদম মন ভালো করা সাদা ময়ূর একেবারে পেখম তুলে ঘুরছে কি জানা যাচ্ছে দেখো শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক পর্যটক সহ সমস্ত শহরবাসীকে অত্যন্ত আকর্ষণীয় এই বেঙ্গল সাফারি পার্ক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছিলেন তারপর ধীরে ধীরে কিন্তু বেঙ্গল সাফারি পার্ক টাইগার আছে ভালুক আছে এবং বিভিন্ন ধরনের পাখিরা আছেন এবং বিশেষত এই বেঙ্গল সাফারি পার্কে পর্যটকরা যায় ব্যাটারি চালিত গাড়ি করে ঘুরতে এবং এখানে কয়েকদিন আগেই শুরু হয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টসের বেঙ্গল সাফারি পার্কের কর্মীরা সবাই কিন্তু অভিভূত দেখাচ্ছি সেখানে বেঙ্গল সাফারি পার্কের একদিকে পাওয়া হিসাবে এই ধরনের দৃশ্য সচরাচর দেখা যায় না এই দৃশ্য থেকে সবাই কিন্তু আপ্লুত অনেক ধন্যবাদ অংশগ্রহণ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি